প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 11তম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখছি। ইতিপূর্বে আমরা ইংলিশটা করে ফেলেছি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ইংলিশ অ্যাসাইনমেন্টের অ্যান্সারের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তো এখানে যে কাজ দেওয়া হয়েছে, এখানে তোমাদের শিরোনাম হবে প্রত্যহ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। নেক্সট, তোমাদের যে নির্ধারিত এখানে কাজটা দেওয়া হয়েছে আমরা সেটা দেখি। ব্যক্তি, কর্ম ও সমাজ জীবনের উল্লেখযোগ্য ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে, যেটা 250 শব্দের মধ্যে হতে হবে। তো এখানে নির্দেশনা যেটা বলা হয়েছে যে পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট বিষয়ের উপর পর্যাপ্ত ধারণা অর্জন করা প্রয়োজনে বাবা মা যে কারো হেল্প নিয়ে করতে যাবে। আমরা এই বিষয়গুলো সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই তোমাদের উত্তরমালা তৈরি করেছি। তো আমরা এখন এটার উত্তরমালায় তোমাদের নিয়ে যেতে চাই। তার আগে তোমাদের শিরোনামটা আমরা আরও একবার দেখে নিয়ে আসি। প্রত্যহ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই শিরোনামে লিখতে হবে। তো আমরা উত্তরমালায় চলে আসলাম যে ব্যক্তি, কর্ম ও সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এরকম হেডিং আমরা একটা উপরে দিলাম। তারপরে এই প্রতিবেদনটা লিখতে গেলে তোমাকে প্রথমে ভূমিকা লিখতে হবে। ভূমিকাটা এমন যে এটা ভিন্ন ভিন্ন হতে পারে বিভিন্ন জনের। তথ্য শব্দটির ইংরেজি শব্দ হলো ইনফরমেশন এবং প্রযুক্তি শব্দটির ইংরেজি শব্দ হলো টেকনোলজি। তো তথ্য প্রযুক্তি বলতে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই, তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিতরণ, আধুনিকীকরণ ইত্যাদিকে বোঝায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে উন্নত ও আরামদায়ক করেছে। বর্তমানে আমরা এক মুহূর্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া চলতে পারি না। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা অতি সহজে অনেক কাজ করছি। নেক্সট হলো, এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর আমরা এমনভাবে নির্ভরশীল হয়ে পড়েছি যে এক মুহূর্ত আমরা এটা ছাড়া চলার কথা ভাবতে পারি না। তারপর তথ্য প্রযুক্তির মধ্যে কি কি পড়ে আমরা সেগুলো একটু বলেছি, যে কম্পিউটার, ইন্টারনেট, রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন ইত্যাদি সবই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত। এটা ছিল আমাদের মেইনলি ভূমিকা। এবার আমরা নেক্সট পয়েন্টে যাই। ব্যক্তি জীবনে যে ভূমিকাগুলো সেগুলো চাওয়া হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রীয় বড় বড় কাজে ব্যবহার হচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি কাজেই আমরা এই প্রযুক্তি ব্যবহার করছি। ব্যক্তি জীবনে আমরা যেসব কাজে এই প্রযুক্তি ব্যবহার করছি, আমরা সেগুলোর একটু নামগুলো লিখেছি, সেগুলো নিচে দেয়া হলো। তো এখানে আমরা কয়েকটা নাম জাস্ট উদাহরণ হিসেবে দিয়েছি। ব্যক্তিগত যোগাযোগ, 2 নম্বরে আমরা বলেছি হলো বিনোদন, 3 নম্বরে জিপিএস, তারপরে আমরা 4 নম্বরে দিচ্ছি শিক্ষাক্ষেত্রে ইবুক ব্যবহার করে বই পড়া, তারপরে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ করা। নেক্সট আমরা 6 নম্বরে বলছি মোবাইল ফোন ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ। 7 নম্বর মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষার ফলাফল দেখা। 8 নম্বর অনলাইনের মাধ্যমে বিভিন্ন যানবাহনের টিকিট কাটা। তারপরে 9 নম্বরে আমরা বলছি হলো মোবাইল ফোন ব্যবহার করে টাকা উত্তোলন করা বা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো, যেটা বিকাশ রকেটের মাধ্যমে তোমরা জানো যে করা হয়ে থাকে। আর লাস্ট যে 10 নম্বর পয়েন্টটা আমরা দিলাম, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে অনলাইন কেনাকাটা করা। এইসবগুলোই তথ্য প্রযুক্তির মধ্যেই পড়ে। তো নেক্সট যে পয়েন্ট সেটা আমরা এখন বলবো, কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তির কি ভূমিকা রয়েছে। তো কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বলে শেষ করা যাবে না। এই প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রার ধরনে বিশাল পরিবর্তন এসেছে। আমরা এখন কর্মক্ষেত্রে না গিয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি। এতে করে সময় এবং যাতায়াত বাবদ অর্থের সাশ্রয় হচ্ছে। তারপরে অফিসিয়াল কাজগুলোকে দাপ্তরিক বলা হয়। দাপ্তরিক চিঠিপত্র লেনদেন, বিভিন্ন অফিসের মিটিং করা, এইসব এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেই করা হচ্ছে। নেক্সট, অফিসের সামগ্রিক ব্যবস্থাপনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া কল্পনাই করা যায় না। অফিসের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির তথ্য থেকে শুরু করে তাদের বেতন, বোনাস, ছুটির হিসাব সংরক্ষণ ইত্যাদি সব কাজই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেই করা হচ্ছে।
অফিসের সামগ্রিক ব্যবস্থাপনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া কল্পনাই করা যায় না। তো এটা আমরা পড়লাম বোধ হয়, হ্যাঁ এটা পড়লাম। একটা সময় অফিসের একটা ফাইল এক অফিস থেকে অন্য অফিসে যেতে কয়েক দিন লেগে যেত। আসলে অফিসিয়াল বিভিন্ন ফাইলগুলো যে পাঠানোর তাদের প্রয়োজন হয় সংশ্লিষ্ট অফিসগুলোতে, সেক্ষেত্রে অনেক দিন সময় লেগে যেত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। এখন এই কাজটাই মাত্র কয়েক সেকেন্ডেই হয়ে যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। গাড়ি চালাতেও এখন এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেটা জিপিএস আমরা এর আগে দেখলাম। বিপজ্জনক কাজগুলো এখন মানুষ দিয়ে না করিয়ে রোবট দিয়ে করা হচ্ছে। তাই কর্মজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রযুক্তি আসলে প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। কর্মজীবনে প্রযুক্তির ব্যবহার আসলে প্রতিটি ক্ষেত্রেই। এটা আসলে তথ্য ও যোগাযোগটা একটু আগে হতো, কর্মজীবনে আমরা এই জায়গাটায় দিয়ে দিই। কর্মজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আসলে প্রতিটি ক্ষেত্রেই। নেক্সট যেটা সমাজ জীবনে চাওয়া হয়েছিল, আমরা এখন সেই পয়েন্টে আসি, লাস্ট পয়েন্ট এটা আমাদের। সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো সমাজ জীবনেও এই প্রযুক্তির ব্যবহার প্রায় প্রতিটি ক্ষেত্রে। আমাদের দেশে এই প্রযুক্তি যারা ব্যবহার করেন তারা বেশিরভাগই বয়সে তরুণ, ইয়ং জেনারেশনটাই আমরা সবাই জানি যে বেশি ইন্টারনেটটা ইউজ করে। তারা অনলাইনে নানা কাজ করে রীতিমতো বিশাল অঙ্কের টাকা উপার্জন করছে। অনেকে আবার এই কাজটাকে স্থায়ী পেশা হিসেবেও নিয়েছেন, যেটা আউটসোর্সিং বলা হয়ে থাকে। তাদের উপার্জিত এই বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে কি বিশাল ভূমিকা রাখছে তা আর বলার অপেক্ষা রাখে না। সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অসংখ্য ইতিবাচক দিকের সাথে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। নেতিবাচক দিক বলতে আমরা যেটা খারাপ দিককে বুঝি, কিন্তু সেটা আমাদের নেতিবাচক মানসিকতার কারণেই হয়ে থাকে। দ্যাট ইজ আমরা কীভাবে ইউজ করলাম সেটার উপরে নির্ভর করে, ভালোভাবে করলাম না খারাপ উপায়ে করলাম। আচ্ছা, তার জন্য ওই প্রযুক্তিকে কোনোভাবেই দায়ী করা যাবে না যে এই দোষী। তো অনেক তরুণ ভিডিও গেমে আসক্ত হয়ে পড়েছে, কেউ বা বিকৃত মানসিকতা থেকে সৃষ্ট তথাকথিত টিকটক যে আমরা দেখেছি, এটা একটু আমরা ফিনিশ করা হয়নি, তথাকথিত টিকটক কি বলবো, টিকটক ভিডিও কার্যক্রমের মাধ্যমে হীন কাজ করছে, এইভাবে দিতে পারো, হীন কাজ করছে। তো এই সমগ্রগুলোই আমাদের আসলে মানসিকতার বিষয় বা আমরা কীভাবে সেটাকে ব্যবহার করলাম তার উপরেই নির্ভর করছে। এই শেষে আমরা এখন একটা ফিনিশিং দেব। উপরের আলোচনা থেকে বলা যায় যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। যেহেতু এর নেতিবাচক দিকও রয়েছে, তাই আমাদের সেগুলো থেকে দূরে থেকে এই প্রযুক্তিকে ইতিবাচকভাবেই ব্যবহার করতে হবে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।